আমি একবার এরকম মোটামুটি গান ভক্ত এর ব্যানে উঠছি, তো ব্যানে উঠার পরে ওই বয়াতি গিয়ে বিভিন্ন কিস্সা কাহিনী বলতেছে, একটা একটা জটিল কঠিন মাসলা আমার জিজ্ঞেস করতে কষ্ট হচ্ছে আপনাদের, ভালো করে মনে রাখবেন। বহুত মানুষ আছে নামাজ কালাম হজ জাকাত ইত্যাদি করে, ফাঁকে গান বাজনা গাইয়েটে জীবন জিন্দেগি ডেটে শেষ করে ফেলা যায়, আর জারি গান, যাত্রা গান, তারপরে গাজির গান, এর তো কঠিন ভক্ত। গাজির গান মান্নত করলি পেটে যদি মাইও থাকে তা ঘুরে ছেলে হয়ে যায়, এত আকিদা বিশ্বাস। গাজির গান মান্নত করলি ঈদান ভালো হলে, গাজির গান মান্নত করলে ছেলে ইটালি জাতি বাড়ে, হতে সাগরের মধ্যে সুবনি খেয়ে মরি আসবে। এই আবার বাবা মান্নত করলে কয়েকটি হুজুর বলেন তো কঠিন মশলা জিজ্ঞেস, এরকম আলতু ফালতু জিজ্ঞেস করে। আমার হঠাৎ একজন আটের মধ্যে জিজ্ঞেস করছে, বলেন তো হুজুর ইব্রাহিম আলাইহিস সালামের দাদির নাম কি? ইব্রাহিম আলাইহিস সালামের দাদির নাম কি? আমি তো আসলে জানি না, তা কী রকম এখন যদি কই জানি না তাহলে এবার গামাল করে বেড়াবে, প্রসার প্রচার করে বেড়াবে। হ্যাঁ, এত বড় বক্তা, দেশ ভরে গল্প মেরে বেড়ায়, দশ দুনিয়া ভরে হজ করে, ইব্রাহিম আলাইহিস সালামের দাদির নাম জিজ্ঞেস করছি, করতে পারে না, ইন্টারভিউতে ফেল। আর আমি তো ফেল করবো না, পাস তো করতেই হবে। ওরে জিজ্ঞেস করছি, বলতিস ইব্রাহিম আলাইহিস সালামের দাদির নাম, তোমার দাদির নাম কি কদি? এর ভিতরে বেশিরভাগ মানুষ কিন্তু দাদির নাম জানেন না, বিশেষ করে বুড়োরা জানেন না, বেশিরভাগ বুড়ো। ও কয়েক কিন্তু দাঁড়ান, আমার মার কাছ থেকে শুনিয়েছে, দাঁড়াতে পারবো না, তোর এমনি করতে হবে। শয়তান, তোর দাদি মরছে 10 বছর আগে, তাই তুই নাম জানিস, আর 60,000 বছর আগে বিটির নামে মুখস্থ বোকা। এই তুই কথা করছিস, কয়েক তাহলে কল লাগবে না, জায়গায় চলে গেছিস, প্যাসে ভেলায় দিলি জায়গায়, যাই দিক থাকা। ওই সাড়া খেলা মনে আছে? সাড়া খেলা আছে নাকি? সাড়া খেলা তো জানি না, আপনাকে দেখে আছেন। ওই যে সাড়া মারি দিতে এক বিঘেতের মধ্যে গেলি তেতলি রাঠি দিয়ে আমরা খেলতাম, মনে আছে নাকি? তো সাড়া এক বিঘেতের মধ্যে মারতে হবে, যদি সাড়া প্রথম জনেরটা মারিয়ে বেকায় তার জায়গা পড়িয়ে যায় তাহলে ওই গুলাজন কয় ও খোটের মধ্যে তুই কয় তুই ফেরত হয়, তুই ফিরে আয়। তো ফিরে আসছি গেলি সেই সময় জায়গায় ছিল, কেন না তাহলে ফিরা ফিরি নাই, আটকাই দিছি। কত তুই ইব্রাহিম আলাইহিস সালামের দাদি না, তোর দাদির নাম কি? জিজ্ঞেস করছে হুজুর, বলেন তো কোন নবী দুই রিকাত নামাজে 18 সিজদা দিছে? আমার জিজ্ঞেস করছে বয়াতি, কোন নবী দুই রিকাত নামাজে 18 সিজদা দিছে? আমি আর তালাশ করি পাই, আমি কইলাম কি যে আমাকে নবী দিয়ে দিয়ে আমি 20টা দিয়াতে পারি, 18টা নির্দিষ্ট এটি তোমার জানা নাই, কিভাবে আমাকে নবী 20টা দেবে? আমি বললাম দুই রিকাত নামাজে যদি পুরো 30 পারা কোরআন শরীফ পড়ে তাহলে দুই রিকাতে 4 সিজদা, আর এই কোরআন শরীফে আছে 14টা অতিরিক্ত সিজদা তিলাওয়াত, এই 14 স্যার 18, আর ভুল চুকের সন্দেহ 6 সিজদা আর 2টা দিয়ে 20 পুরো দিতে পারে। তুমি যে 18টা নির্দিষ্ট করলে এ কোন নবী? কয় যে কত হুজুর পারলো না, আমি তো পারলো না, তো তুমি পারলে কোন কদি কিভাবে দিল কোন? আয়ুব নবী দুই রিকাত নামাজে 18 সিজদা দিছে। আমি বললাম যে কেন দিল? কয় কি উনার 18টা ছেলে ছিল, তারা মারা গেল, একবারে তাদের জানা যায় দুই রিকাতে 18 সিজদা দিছে। আমি বললাম তুমি জানছো কোন কিতাবের থেকে? কয় হযরত মাওলানা মুসলিম বয়াতি বলছে, জারি গানের প্রসিদ্ধ বয়াতি ছিল মনে আছে মুরব্বীকে, ওই যশোরের নড়াইল বাড়ি মুসলিম বয়াতি, হযরত মাওলানা মুসলিম বয়াতি বলছে, বুড়ো কালে যখন গান তার কেউ শোনে না তখন বুড়ো কালে মাওলানা সনদ দিয়ে ওয়াজও করে বেড়াইছে, কিবরিয়া মুসলিম বয়াতির ওয়াজ করে বেড়াতো শেষ দিক দিয়ে, যে মুসলিম বয়াতি বলছে। আমি বললাম যে তুমি কি জীবনে জানাজার নামাজ পড়ছো? কয় যে হ্যাঁ, এই 1 মাস আগে আমার মার জানাজা পড়ছি। বললাম কয় রিকাত পড়ছো? জানাজার নামাজ তো রিকাত নাই, জানাজার নামাজ কি রিকাত আছে নাকি? কয় জানাজার নামাজ তো রিকাত নাই, রিকাত ফিকাত নাই। কয় তো জানাজার নামাজ যদি রাকাত না থাকে তাহলে তুই আয়ুব আলাইহিস সালাম দিতে 2 রিকাত পড়াবি কে? কয় তো তাই তো, ঠিকই তো কইছে, এখন ঠিক করছি। তাই মুসলিম বয়াতি যে সময় করছে সে সময় কয় সে সময় তো মনে করছে উনি যা কয় সব আসমানের থেকে কয়, হুজুররা কি জানে জানে মুসলিম বয়াতি? আল্লাহু আকবার। আমি বললাম তোর মার জানাজায় কয় সিজদা দিছিস? কয় জানাজার নামাজে সিজদা আছে নাকি? আমি জানাজার নামাজে রুকু সিজদা নাই, তোর মার জানাজার নামাজে রুকু সিজদা থাকলো না, তাই বলে সালাম সিজদা দেবে কে? কথা এটাও তো ঠিক, কথা এটাও তো ঠিক, আমরা সিজদা দিনে তাই বলে সালাম দেবে কে? কয়তো এইরকমই সব ঠিক আর তোর সবগুলো মিথ্যা, পাইছিস কোথায় গাজা করি? আর আইবেলা সালামের ছেলে কোনো কালে 18টা ছিল না, আল্লাহ তাআলা তাকে পরীক্ষা নেওয়ার জন্য
আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নিয়েছে শয়তানের সাথে, একটা মোকালামা। শয়তান বলতে, শয়তানকে আল্লাহ বলতে, দেখছিস তুই তো বললি যে আমার আদম জাতিকে তুই ধোকা দিয়ে নষ্ট করে ফেলবি, ইবাদত করাইতে পারবি না, আমার আয়ুব দেখবি কি ইবাদত করে। তো শয়তান কয়, আল্লাহ তোমার আয়ুব ইবাদত করবে না কেন? তার যে সম্পদ ভাণ্ডার বিশাল ধন সম্পদে ভরা, এর কোনো টেনশন নাই। খোদাবান্দের রুজি বাহাত মুস্তাকিল, পরাগান্দা রুজি পরাগান্দা দিল, পকেট ভরা টাকা থাকলে নামাজে একাগ্রতা থাকে, অভাব থাকলে বেড়া সুরকিরাত ভুলিয়ে যায়। তোমার আয়ুবের কোনো তার অভাব নেই, এই জন্য ইবাদত বন্দেগীতে একাগ্র বেশি। আল্লাহ কয়, তাই তুমি তুমি আমার আয়ুবের সম্পদের দিকে কোন নজর করছো? কালকে প্রমাণ হবে। রাতের বেলা ঘটনা ঘটে গেছে, সকালবেলা বিভিন্ন জায়গা থেকে খবর আসতেছে, আয়ুব আলাইহিসসালাম বিশাল ধনী মানুষ ছিলেন, তো খবর আসতেছে, হুজুর আপনার এই মাঠের জমির সব ফসল শেষ, ওই মাঠের বাগান পুড়িয়ে ছাই হয়ে গেছে, ওই পাশের জমির কোনো আইনি খুঁজে পাচ্ছি না, ওই পাশের ব্যবসা বাণিজ্য কেন্দ্র সব আগুন ধরে সাফ হয়ে গেছে, কিচ্ছু নাই, সব জায়গা থেকে খবর আসছে সব শেষ। এইরকম খবর যদি আপনাদের কানে আসে যে আপনার পাঁচটা গাড়ি ঢাকা রওনা দিয়েছে আর ওই বাঙ্গার মোড়ে জাতি জাতি পাঁচটা অ্যাক্সিডেন্ট করে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, শুনি আপনি খুশিতে আলহামদুলিল্লাহ করতে পারবেন? স্টক করে পড়ে যাবেন। আয়ুব আলাইহিসসালাম শুনে কয় আলহামদুলিল্লাহ, খুশিতে কয় আলহামদুলিল্লাহ। আরে আলহামদুলিল্লাহ তো নবী হিসেবে বলতে হবে, কিন্তু আলহামদুলিল্লাহ সুরের মধ্যে পার্থক্য বোঝা যায়। দশ প্রকারের তরকারি, একেবারে কবুতর ভুনা, তারপরে পাখি ভুনা, এরপরে কয়েল পাখি ভুনা, খাসি গরু মুরগি, এরপরে কই মাছ, শোল মাছ, ইলিশ মাছ, ট্যাংরা মাছ ইত্যাদি, এরপরে দশ প্রকার, পাঁচ প্রকারের ফল, দশ প্রকারের পিঠা, শেষে যাইয়ে সেভেন আপ, কোক, ফাইভ ফাইভ খাইয়ে ডেক ছাড়ে না, শুকর আদায় করেন, আলহামদুলিল্লাহ। এ শুকরের সুরই আলাদা। আর খাইতে মনে চাচ্ছে অনেক কিছু, আইনি দেশে সাইডে খুঁত ফুটে নেবে, খুঁত ফুটে নিছিলেন নাকি ছোটো চালির পাত, এ দিয়েই গেছে মিজাজ খারাপ হইয়া, তারপরে খাওয়া লাগবে তাই খাইছেন, তারপরে শুকর আদায় করেন, আলহামদুলিল্লাহ আল্লাহ আছে, খাইলে ভালো, খাইলে না খাইলে কি একটা, এই দুই আলহামদুলিল্লাহ ছুরি পার্থক্য আছে না? নবী হিসেবে আলহামদুলিল্লাহ বলছেন, কিন্তু সুরের মধ্যে পার্থক্য হয়ে যায়, এতগুলো ট্র্যাজেডির পর আলহামদুলিল্লাহ, হাসি মুখে কে আলহামদুলিল্লাহ। আল্লাহ কয়, হে শয়তান দেখ আমার আয়ুবের শুকরের মধ্যে কোনো পার্থক্য আছে নাকি? কয় না আল্লাহ, এই পরিমাণ সম্পদ নতুন করে পাইলে যেভাবে শুকর আদায় করে মানুষ, তোমার আয়ুব সেইভাবেই শুকর আদায় করেছে, তাহলে বল তুই যে বললি খোটা দিলি, সম্পদের প্রাচুর্যের কারণে ইবাদত বন্দেগী বেশি করে, এবার সব নিয়ে গেলাম, তারপর আমার আয়ুবের আলহামদুলিল্লাহর মধ্যে পার্থক্য নাই, বল এবার আলহামদুলিল্লাহ বললো কেন? কয় আল্লাহ ওনার তাগলা ছয়টা ছেলে, কয়টা ছয়টা ছেলে, উনার চিন্তা কিসের, বুড়ো বাপ ঘরে বসে থাকবে, ছয় ছেলে যদি ব্যান ও সালার ডেলি 3000টা ইনকাম সোর্স আছে, ছয় ছেলেতে কামাই করবে, উনার শুকর আদায় করতে অসুবিধে কি? কয় ঠিক আছে, তাহলে কাল সকালবেলা প্রমাণ হবে। সকালবেলা খবর আসছে ছেলেদের দরজা খোলা, একটা ছেলে রুমের মধ্যে নাই, ছয়টা ছেলে উদাও হয়ে গেছে, একটা ছেলের খবর নাই। খবর আসছে আইব আলাইহিসসালামের কাছে, কয় হুজুর আপনার একটা ছেলেও বিছানায় নাই, মসজিদেও পাইলেন না, আমরা খুঁজে কোথাও পাইলাম না। আইব আলাইহিসসালাম শুনে কয় আলহামদুলিল্লাহ, কি বলা হয়, আল্লাহ এই সম্পদ একটা আমার না, সব সম্পদের মালিককে আল্লাহু আকবার, এর কিছুরই মালিক আমি না, সব সম্পদের মালিক আমার আল্লাহ, আল্লাহ দেয় আল্লাহ নেয়, আল্লাহু আকবার। ই আমানত চন্দের জান্নাত দেমাস, দর হাকিকত মালিক হর শাই খোদা, ধন সম্পদের মালিক আমি না, জাকাত জমির মালিক কে? জোরে বলেন কে? ব্যবসা বাণিজ্য কার? খ্যাতখামার কার? টাকা পয়সা কার? দালানকুটা কার? ছেলে মেয়ে দেশে কে? আমার কাছে আমানত দেশে, আমার আরো বড় বিপদ চাপায় দেশে, কথা কম, আমি এখন বাড়ি যাব, এই কুটালি পাড়ার মধ্যে দিয়ে বেসতে যাব, আগান বাগানি হওয়ার, আমার কাছে একজনে 1 কোটি টাকা দিয়ে দিলেন যে হুজুর কুটালি পাড়ায় একজন আমার কাছে 1 কোটি টাকা পাবে, একটু নিয়ে যান দিয়ে যাইয়েন, এই টাকা নিয়ে আমি রওনা দিছি, 1 কোটি টাকা আমি জীবনের বাবার খুশি এক জায়গায় ওইটা দেখিনি, টাকা দেখলি তো খুশি চায়, মনে মনে খুশি আছে যে নিয়ে দিয়ে ওই জায়গাতে তার কাছে 2 লাখটা মাদ্রাসার জন্য চাইয়ে নিতে পারবে না, 1 কোটি টাকা তো 2 লাখটা তো নেওয়া সম্ভব,
এই টাকা নিয়ে রওনা দিছি, আমার জিভে পানি আছে যে এই রাস্তা দিয়ে ডাকাতি ঢুকতে হয়, আর ওই টাকা নেওয়ার সময় যদি কেউ টের পেয়ে যায় তাহলে তো আমার এটা আনিয়ে জায়গা মতো যাওয়া যাবে না। দুশ্চিন্তায় যদি ডাকাতি নিয়ে যায় এই লোকটা কলি তো বিশ্বাস করবে না, হুজুর টাকা তুমি মারি দিয়ে ডাকাতির দুর্দেশ্য, আর টাকা ডাকাতিও নিয়ে আমার মারি দিয়ে কাড়ি কুড়ে নিয়ে যেতে পারে, দুশ্চিন্তা না। রওনা দেওয়ার পরে ফিরে ওই লোকটা ডাকে, হুজুর 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 টাকা নেওয়া লাগবে না, আমার কাছে রেখে দেন, সে লোক আসতেছে, আমি বিপদ দেখতে পাইছে গেলে, আমার ওই 2 লাখ টাকার দরকার নেই, ঠিক না? আল্লাহ তাআলা বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমার মাল আর তোমার সন্তান আমি তোমারে পরীক্ষা নেয়ার জন্য দিয়েছি, ও বান্দা তোমার জন্য পরীক্ষা, যথাযথ জবাব তুমি দিতে না পারলে কিয়ামতে সম্পদ সম্পর্কে, আর সন্তানের জবাব দিতে না পারলে কিয়ামতে তোমার কিন্তু বিচার আছে। কুল্লুকুম রায়িন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, তোমরা সকলের রাখাল, যারে যতটুকু রাখালির দায়িত্ব দেওয়া হয়েছে তার কাছে ততটুকু রাখালির দায়িত্ব বুঝে নেওয়া হবে, মেম্বারের কাছে থেকে ওয়ার্ডের দায়িত্ব, চেয়ারম্যানের কাছে ইউনিয়নের দায়িত্ব, এমপি সাহেবের কাছে সিটির দায়িত্ব, মন্ত্রী সাহেবের কাছে মন্ত্রণালয়ের দায়িত্ব, প্রধানমন্ত্রীর কাছে থেকে দেশের দায়িত্ব, আরে প্রেসিডেন্টের কাছে গোটা বাংলাদেশের সমস্ত মুসলমান সমস্ত মানুষের দায়িত্ব বুঝে নেওয়া হবে। দেশের মানুষ নামাজ পড়ে নাই কেন, তুমি কি জবাব দিবা? ও প্রধানমন্ত্রী দেশে এত কিছু করছো, মানুষের নামাজের দাওয়াত দেওয়া নাই কেন? ও এমপি এত রাস্তাঘাট করলে দেশে তুমি নামাজই বানাও নাই কেন? চেয়ারম্যান সাহেব কত ভিজিএফ কার্ড বিতরণ করলে, এক একটা কার্ডের মাল দেওয়ার সময় যদি বলতে নামাজ না পড়লে সামনেবার মাল দেব না, ওই লোকটা মালের লোভে ওগুলিও নামাজ পড়তো, কথা বলেন ঠিক না? এই কামগুলো তুমি কেন করলে না? প্রত্যেককে তোমাকে জবাব দেওয়াই লাগবে। তো আল্লাহ তাআলা এই সম্পদ আর সন্তান দেশে, আমার এই বড় পরীক্ষা, তার সম্পদ নিয়ে গেছে, যার মাল সে নিয়ে গেছে, বস্তা দড়ি রেখে দিছে, সন্তান সে দেশে নিয়ে গেছে, এখন আমার অশান্তির কি আছে? আলহামদুলিল্লাহ আমি বাঁচিয়ে গেছে, ঝামেলা কমিয়ে গেছে। আল্লাহ কয় এই শয়তান দেখ আমার আইবরে কলিজে ছেলে গিয়ে অহমিকায় আলহামদুলিল্লাহ পারছে, এবার তো ছেলে কয়টা চলে গেছে, এবার কি কমি? কয় যে আল্লাহ শুকর আদায় করবে না, কি অসুবিধা দেখি? যই ঝামেলা কিচ্ছু নেই, ছেলেগুলো ছেলে তাকে কমাই রেখে আনলাক তো তারাও নাই, 4টি স্ত্রী আছে, নবী 4 স্ত্রী বাপের বাড়িতে আনিয়ে দেবে, উনি জায়গায় বসে খাবে, একটা একটা এটা ধরতেছে। আর আল্লাহ কয় তুই মনে হচ্ছে যে স্ত্রী গিয়ে আনন্দে উনি শুকর আদায় করে, কাল সকালবেলা শুনবি, কাল সকালবেলা শুরু হয়ে গেছে খেলা, খবর আসলো যে 3 স্ত্রী 3 বিছানা থেকে হারাই গেছে, গায়েব হয়ে গেছে, খবর নেই, শুধু যে স্ত্রী রহিমা কাছে ছিলেন ওইটাই শুধু আছে, আর 3 স্ত্রী উদাও, খবর আসার সাথে সাথে আলহামদুলিল্লাহ এবার শুকর আদায় করেন কেন? কয় যে 3টে স্ত্রীকে ভরণ পোষণ সঠিকভাবে যদি না দিতে পারি, 4 স্ত্রীর হক যদি আমি আদায় করতে না পারি, কেমন জবাব দেওয়া লাগবে? আল্লাহ 3টে নিয়ে গেছে, 1টা নিয়ে আমার কোনো জয় যাবে না, আলহামদুলিল্লাহ। হ্যাঁ শয়তান এবার আলহামদুলিল্লাহ কয় কে? কয় যে আল্লাহ কোনো ঝামেলা নাই, সংসারে কোনো খরচ বরচ কিছু নেই, স্বামী স্ত্রী 2 জন ভক্তবৃন্দ দেবে, গায় গতরে ভালো আছে, শরীর স্বাস্থ্য ভালো, কামাই খাবে, অসুবিধা কি? আলহামদুলিল্লাহ কমে না তো কবে কিনা? আল্লাহ কয় তুই এবার তার শরীরও দল্লি, কাল সকালের থেকে দেখবি, এবার সকালে ঘুমে তুই উঠে সারা গা বসন্ত রুগীতে ফুসকা ধরে ফুলিয়ে গেছে, প্রত্যেকটা ফুসকার ভিতরে পোকা, এরপরে পোকা বাড়া শুরু হলো, বাড়তে 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 এমন পোকা, আইব আলাইসালাম শুয়ে থাকলে মানুষ আছে না নিচে, শুধু পোকার স্তূপ, এটা বোঝা যেত না, রক্ত মাংস সব খেয়ে ফেলাইছে, গায়ের উপরে কিচ্ছু নেই, চোখের এই পুতুলিটাও খেয়ে ফেলাইছে, মুখের এই মাংস খেয়ে ফেলাইছে, শুধু জিব্বাটা ভালো আছে, উনি দোয়া করছেন আল্লাহ সব খেয়ে ফেলুক দুঃখ নাই, জিব্বাটা যেন ভালো থাকে, আমি যেন জিব্বাটা নাড়াইয়া তোমার জিকিরটা করতে পারি, এই জন্য আমার জিব্বাটা যেন খায় না, এমন পোক এমন গন্ধ এত বিষাক্ত সহ্য করতে পারেন না, একটা বার উহ শব্দ বলে নাই, একটা বার আহ শব্দ বলে নাই, ওই হালাতে চলতে আসে, দেখেন শুকর কোথায় যে ঠেকে, আল্লাহ আকবার, গন্ধের জ্বালায় প্রতিবেশীরা তাড়াই দিছে, মারিয়াম রহিমা তোমার স্বামীরে নিয়ে সরো, ওই দেখে যে বাসায় খাবার খাইতে পারি না, নিয়ে গেলেন রাস্তার পাশে একটা ছাবলা করে রয়েছে, রাস্তার পথিকরা বলে এক নজর দেখলে আমরা 1 মাস খাইতে পারি না, সরা ওই জায়গার থেকে নিয়ে গেছে, ওই রাজরের ওই রাস্তার ওই মাথা, ওই যে ময়লা টেলে ফেলায় না খাদ্য, যে 2-3 কিলোমিটার দূরে ওইরকম শহরের ময়লা ফেলানোর জায়গা, একটা সাপলা বাঁধে কাদা কিসের ময়লা জায়গা, ওখানে সাপলা বাঁধে ওর ভিতরে একটা মাদুর বিছাইয়া স্বামীকে রাইখা রহিমা খেদমত করে, এই মাছ আসিরা লক্ষ্য করো, মারা লক্ষ্য করো, আল্লাহু আকবার, ওখানে রাইখা হযরত রহিমা গ্রামে বেরোয় সারাদিন টাইম মতো, বাড়ি বাড়ি কামকাজ করে, একটু সামান্য খাদ্য সংগ্রহ করে আইনে স্বামীরে খানা খাওয়ায়,
স্বামী রে কামাই করে খায়, পরিচর্যার কিচ্ছুই নেই, ওষুধপাতিতে কোনো কাজ হয় না, কেমন যেন একটা পোকার স্তূপ পড়ে রয়েছে। খাওয়ানোর সিস্টেম কি, হাতে দিলে হাতের আঙ্গুলের খোসায় নখের খোসায় মুখে ব্যথা পায়, মুখও তো নাই, ছোটমোট কিচ্ছু নেই, দেবে কিভাবে, চামচ দিয়ে দিলেও পড়ে যায়, চামচে ব্যথা লাগে, মুখে খানা খাওয়ায় কিভাবে, রহিমা আল্লাহ একবার ওই খাবার রে নরম করে হালুয়া বানাইয়া নিজের জিব্বেটারে চামচ বানাইয়া নিজের জিব্বের উপরে রাইখা, স্বামীর পচা পোকা পোকাওয়ালা মুখের ভিতরে হলকুপ পর্যন্ত জিব্বে ঢুকাই দিয়ে সুর সুর করে খানা ছাড়ে, আর উনি তারপরে গিলে একটা না 14 বছর খাওয়াইছে, একটা বারও আল্লাহর কাছে অভিযোগ করে নাই, আল্লাহ কি অপরাধ করলাম, এত রোগীকে এত রোগ কেন, এত বিপদ কেন, দর কি অপরাধ করলাম, আমরা একটু রোগ ব্যাধি হলেই অপরাধ খুঁজে পাই না, কি করলাম কি করলাম যে আল্লাহ এই বুড়োকালে এইরকম বিপদ দিল, খুঁজে পাই না। কতক্ষণ আমি মাগুরা গেছি বাণীভবন মসজিদে বয়ান করছি রাত্রের বেলা, দিনের বেলা আর এক জায়গায় মাহফিল এসে রয়েছি, এক বুড়ো 60 বা 60 বয়স, প্যান্ট একটা ভরছে তা ভাষা দিয়ে ওই দিয়ে পুড়ে যাচ্ছে, দাড়ি নাই, আরে মুসলমান বুড়োলি ভালো দেখা যায়, কারণ কি বুড়োলি মানুষের গাল তাল বসে আছে ভেঙে যায়, তখন দাড়ি রাখলে একটা চেহারা বাড়ে, আর এই গাল ভেঙে গেছে এরপরে যদি দাড়ি চাইছে ফেলায় দেয়, আর বুড়ো বান্দরের মতো দেখা যায় না, সুলাকুত্তর মতো দেখা যায়, দাড়ি চাষা ওই অবস্থায় কুকড়াতে কুকড়াতে আইছে, এতগুলো তাগি সুতো নিয়েছে আমার কাছে, আইছে কা হুজুর একটু ফড়িয়ে দেন, কি যে অপরাধ করলাম কিছুই বুঝতে পারলাম না, আপদ বিপদ মোটে ছাড়তিছে না, একটু এই সুতো কাটা ফড়িয়ে দেন, কি যে করলাম, আমি তো দেখতেছি উনি কি কি করছে সোহের সামনে যে কটা, আমি বললাম কি যে করলেন টের পান না, এই যে বুড়ো কালে যে ফেন্ডা ফারছেন ফাঁসার অর্ধেক বেরোই রয়েছে, এরা কিছু না, নামাজ পড়েন, পড়ি তো পড়ি নে তা না, এই দিন নামাজ তো পড়ছি, উনি কি হলো তা টের পাই না, আবদ বিপদে ধরলো কেন, বিড়ির গন্ধে ও সামনে এসে বসছে আমার বমি এসে গেছে বিড়ির গন্ধে, বলছে বিড়ি খাও, কম একটু খাই একটু বিড়ি একটু বেশি খাওয়া পড়ে, কি হলো তা টের পাই না, বুড়ো কালে দাড়ি কাটছেন কেন, রাখছিলাম একবার তো খাই জু শুল্ক, এই জন্য ঠিক আছে, উনি কি অপরাধ করছে টের পাই না, নামাজ পড়েন তত কইছি, ভাবে বোঝা যায় রোজাও রাখে না, রোজা রাখতাম যদি খালি বিড়ি খাওয়ার অনুমতি দেওয়া হতো তাহলে রোজা সংকট রাখতো, এই বিড়ির জ্বালাই রোজা থাকতে পারে, এ আসে না নাই কথা, আমরা বলি কি অপরাধ করলাম যে এত আপদ বিপদ, আই বলেছিলাম একটা বারও বলে নাই আল্লাহ কি অপরাধ করলাম যে তুমি এত বিপদ দিচ্ছ, 14 বছরে একটা না স্ত্রী রহিমা এমন করে খেদমত করেছে, একদিন মুখের মধ্যে জিব্বা ঢুকাই দিয়েছে খানা খাওয়াইতে, মুখের ভিতরে যে পোকাগুলো আশপাশ খাইতেছে তার থেকে 2টা পোকা রহিমার জিব্বায় কামড় দিয়েছে, রহিমা দুই পোকার কামড়ে এবার জ্ঞান হয়ে পড়ে গেছে, বেশ কিছুক্ষণ পর্যন্ত জিব ধরে থাকার পরে যখন হুঁশ ফিরে আসে আইয়ুব আলাইহিস সালামকে বলতেছে ওগো আল্লাহর নবী আইয়ুব, আমার এই অসুস্থতার আগে 70 বছর গেছে, আমার আগে কোন নবীর গায়ের রং এত সুন্দর ছিল না, আমার আগে কোন নবী অর্থবিত্ততে এত সচ্ছল ছিল না, আমার আগে কোন নবী এত সুখে স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করে নাই, আল্লাহ পাক 70 বছর আমাকে সুখে রেখেছে, মাত্র 14 বছর আমাকে অসুস্থ রেখেছেন, আমি এত তাড়াতাড়ি যদি আল্লাহর কাছে সুস্থতার দোয়া করি আল্লাহ আমারে খুঁটা দিয়ে বসতে পারে, আইয়ুব তোমার 70 বছর সুস্থ সুখে শান্তিতে রেখেছিলাম, মাত্র 14 বছর রোগ দিয়েছি, তুমি এত তাড়াতাড়ি বিরক্ত হয়ে গেলে আল্লাহ যদি আমারে খোঁটা দিয়ে বসে আমার আর বলার কিছু থাকবে না, ও রহিমা তোমার যদি খেদমত করতে করতে বিরক্ত লাগে তুমি চলে যাও, তুমি ছাড়া আমার আরো 3টে স্ত্রী ছিল তারা চলে গেছে, তুমিও যদি ওই রাত্রে অন্য জায়গায় থাকতে তাহলে তুমিও হয়তো থাকতে না, এই যুদ্ধ লড়াই আমাকে একাকেই করা লাগতো, কাজেই তোমার ভালো না লাগলে চলে যাও, হযরত রহিমা বলেন ওগো আল্লাহর নবী আইয়ুব আমার প্রিয় স্বামী খোদার কসম আমি খেদমতে বিরক্ত হই এই প্রস্তাব দেই নাই, আপনাকে হাজার হাজার লক্ষ লক্ষ পোকায় আপনার গায়ের গোস্ত মাংস খুইসা খুইসা খাইলো,
চোখের পুতুলিটা খেয়ে ফেলছে, গালের মাংস খেয়ে ফেলছে, আমাকে মাত্র দুইটা পোকা একটা করে কামড় দিছে, তাই আমি এক ঘন্টা অজ্ঞান। আর এত পোকার কামড় কি করে সহ্য করেন? সেই জন্য আমি দোয়া করতে বলছি, আল্লাহর কসম আমি খেদমতে বিরক্ত হয়ে বলি নাই, আপনি যদি আমার এই অকালে তাড়িয়ে দেন, আমার দুনিয়া ভাসি হবে না, আখেরাত ভাসি হবে না, আমার খোশ নসিব যে আমি আপনার খেদমতে থাকতে পারছি, আমার তাড়িয়ে দিন না। রহিমা কয়, আর জীবনে কোনোদিন আমি বলবো না যতদিন আপনি নিজে না বলেন। বাস তারপরে আরো চার বছর যাইতে 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 11 বছর পুরে গেছে। সন্ধ্যার আগে উনি চলে গেছেন, রহিমা খাদ্য সংগ্রহ করতে গেছে, খাদ্য সংগ্রহ করে আস্তে আস্তে একটু বেশি অন্ধকার হয়ে গেছে। মাগরিবের রক্ত হওয়ার সঙ্গে সঙ্গে জিব্রিল আলাইহিসসালামকে আল্লাহ পাঠিয়েছে। আর একটা শুকর এদিক থেকে আয়েশা সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ, কাইফা হালুকা। ওগো আল্লাহর নবী সালাম দিতেছে আগে, আসসালামু আলাইকুম কইয়া, ইয়া নবী আল্লাহ আইয়ুব কাইফা হালুকা, হে আল্লাহর নবী আইয়ুব আপনি কেমন আছেন, কেমন আছে দেখতেছে না? আমাকে সমাজে যদি কোনো বুড়ো রুগ্ন মানুষ বিছানে পড়া থাকে আর কেউ যদি আইসে কাকা কেমন আছেন আসসালামু আলাইকুম, কি কয়? সোহে দেহ না, কানা হয়ে আইসো নি, কিরম আছো দেহ না, সোহ গেছে। সালামের উত্তর সঙ্গে সঙ্গে না দিয়ে মুখ বন্ধ করে রয়েছে কিছুক্ষণ, কিছুক্ষণ পরে সালামের উত্তর দিয়ে খায়, ওয়ালাইকা সালাম ইয়া জিব্রাইল। মুখে তো গোস্ত নাই, হাসি আর কান্না বোঝা যায় না, তবে কণ্ঠের ভাবে বোঝা যায় বড় খুশির সাথে বলতেছেন আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। তবে ভাই জিব্রাইল, আমি সালামের উত্তর দিতে একটু দেরি করে ফেলেছি, তুমি কি কষ্ট পেয়েছো? জিব্রাইল কয়, হ্যাঁ আমি আজকে একটু কষ্ট পেয়েছি। অন্যদিন সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে উত্তর দেন, আজ কেন দেরি করলেন? জিব্রাইলকে আইয়ুব আলাইহিসসালাম বলতে যে ভাই তুমি কষ্ট নিও না, অভিযোগ করো না আল্লাহর কাছে, তুমি যখন আমার আইসা সালাম দিয়েছো, মুখের মধ্যে দুইটা আল্লাহর দুইটা মেহমান আমার মুখের থেকে মাংস কেটে কেটে খাচ্ছিল, আমি যদি সঙ্গে সঙ্গে সালামের উত্তর দেই জিব্বায় নাড়া লেগে যায়, ওই দুইটা মেহমানের ডিস্টার্ব হয়, ওরা যদি কেয়ামতে আল্লাহর কাছে অভিযোগ করে আল্লাহ কত পোকায় তোমার আইয়ুবের গায়ে থেকে খানা খাইলো, কেউ রে কোনোদিন ডিস্টার্ব করে নাই, আমাদেরকে যেদিন তুমি মেহমান হিসেবে পাঠিয়ে পেট পুরে খাইতে দেয় নাই, জিব্বে নাড়া চালা দিয়ে ডিস্টার্ব করেছে, ওদের অভিযোগের জবাব দিয়ে আমার জান্নাতে যাইতে দেরি হয়ে যাবে, এই জন্য আমি একটু দেরি করে সালামের উত্তর দিয়েছি, জবানবন্দ রেখেছি, পুরা খানাকে তৃপ্তি সহকারে থেমে যাওয়ার পরে আমি সালামের উত্তর দিয়েছি। তুমি এই কথা আল্লাহর কাছে যে বলো আল্লাহ পাক আর শাজিবের মালিক জিব্রাইলকে বলে, জিব্রাইল আমার আয়ুব কি জবাব দিয়েছে তোমার কাছে, কাইফা হালুকা কেমন আছর জবাব কি দিয়েছে? জিব্রিল আলাইহিসসালাম কয়, আল্লাহ এত বড় বিপদের মধ্যে মানুষে এরকম উত্তর দিতে পারে আমার জানা ছিল না, এত বড় মহা বিপদের মধ্যে যে খুশির সাথে জবাব দিয়েছে এমন জবাব আমি মানুষে দিতে পারবে আমার জানা ছিল না, রব্বুল আলামিন তোমার কুদরতি কদমে পড়ি, আর তুমি আয়ুবরে কষ্ট দিও না। আল্লাহ কয়, জিব্রাইল তাড়াতাড়ি আয়, আল্লাহু আকবার, আমি আমার আয়ুবকে পরীক্ষা নিয়েছি, আমার আয়ুব গোল্ডেন পিলার, আমার আয়ুব পাস করেছে, আর তারে কষ্ট দেব না। আল্লাহ পাক বলেন, ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস-সাবিরিন। ইবাদতের মাধ্যমে ধৈর্যের সাথে আল্লাহর কাছে তুমি প্রার্থনা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যশীলের সাথী, আল্লাহ পাক ধৈর্যশীলের কেমন সাথী, আল্লাহ কাই এক্ষুনি আমার আইবের জন্য জান্নাত থেকে পুরস্কার নিয়ে যাও, আমার আইবের কষ্ট দিয়ে যাবে না সুস্থ করে দাও। জিব্রিল আলাইহিসসালাম জান্নাত থেকে ব্রিফকেস বইরা যা আইব আলাইহিসসালামের জন্য পুরস্কার নিয়ে আসছে, আইসে সর্বপ্রথম শরীরটাকে সুস্থ করতে হবে, রহিমা এখনো বাসায় ফিরে পারে নাই, আইয়ুব আলাইহিসসালামকে বলছে ভাই আইয়ুব মাটিতে পায়ের গোড়ালি দিয়ে একটু আঘাত করেন, জায়গা তো নরম সাথে পায়ের গোড়ালি দিয়ে মাটিতে একটু আঘাত করেন। আইয়ুব আলাইহিসসালাম কান্দে দিয়েছে, কয় এতদিন কান্দি নেই, আজকে না কান্দে পারছি না, আবেগ আর সামলাইতে পারছি না, কয় ভাই জিব্রাইল আমার পায়ে তো গোড়ালি নাই, আমার পায়ে সম্পূর্ণ হাড্ডি হয়ে গেছে, আমার পায়ে তো গোড়ালি নাই, কি দিয়ে আঘাত করবো?
জিবরিল আলাইহিস সালাম বলে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন। তুমি একটু চেষ্টা করতে হবে, বাকিটুকু আল্লাহ পাক করবে, তোমার তো তোমার করতেই হবে। আইয়ুব, তুমি যা পারো পাডা মাটিতে রাখো, নরম জায়গা পা রাখছে, হাড্ডিটা একটু নিচু হয়ে গেছে, এবার আল্লাহর রহমতের পানি ওখান থেকে ফোয়ারা জারি হয়ে গেছে, প্রয়োজন পরিমাণ পানি। জিবরিল আলাইহিস সালাম কাদা দিয়ে একটা হাউস বানায় আটকায় দিয়েছে পানিকে, কয় এই পানি একটু পান করেন, আর এই পানি দিয়ে গোসল করেন, গায়ে ছিটে নেন। যখনই একটু পানি ওখান থেকে মুখে দিয়ে পান করছে, গায়ের সমস্ত পোকাগুলো মুহূর্তের ভিতরে ঝরঝর করে পড়েছে, একটা পোকাও গায়ে নেই। এবার পানি আবার গায়ে, পায়ে গায়ে পানি নেন, পানি সিটায় গায়ে নিছে, নেয়ার সঙ্গে সঙ্গে একটা সেকেন্ডও দেরি হয় নাই। আল্লাহু আকবার, বান্দাকে চিকিৎসা করার জন্য আল্লাহ যদি কেউ রে চিকিৎসা করে, তার সুস্থতার জন্য আমেরিকা যাওয়া লাগে না, চেন্নাই যাওয়া লাগে না, লন্ডন যাওয়া লাগে না। ওয়াইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, কাফুন পেশ কুন বলতে যে দেরি, বান্দার হইতে কিছু দেরি হয় না। আল্লাহ পাক মুহূর্তের ভিতরে আইয়ুব আলাইহিস সালামকে আগের চাইতে দ্বিগুণ শক্তি একটা দেহ, আগের চাইতে দ্বিগুণ চেহারাওয়ালা একটা দেহ, সুন্দর করে সুটম একটা বডির অধিকারী করে দিয়েছে মুহূর্তের মধ্যে কমপ্লিট। এবার জিবরিল আলাইহিস সালাম ব্রিফকেস খুলে জান্নাতি পুরস্কার দেওয়া শুরু করলেন। এক নম্বরে জান্নাতি পায়জামা, কোন সুবহানাল্লাহ, দুই নম্বরে জান্নাতি জামা, বলবেন না সুবহানাল্লাহ, তিন নম্বরে জান্নাতি টুপি, চার নম্বরে জান্নাতি পাগড়ি, পাঁচ নম্বরে জান্নাতি একখান জায়নামাজ দেশে, জামা টুপি পাগড়ি পইরা জায়নামাজ দেশে মাগরিবের সময়। আইয়ুব আলাইহিস সালাম কয় জিবরাইল দাঁড়াও, আল্লাহ যখন জায়নামাজ পাঠাইছে এই জায়নামাজের হকটা আদায় করে নেই, মালিক আমারে পরীক্ষায় পাশ করাইছে, এইগুলো পাইছি, এ খুশিতে আমি খুশি না। আমি যে 18 বছর পর্যন্ত যুদ্ধ করে জিততে পারছি, আমার এই যুদ্ধ আল্লাহ পাক খুশি করেছে, পছন্দ করেছে, কাজেই আমি এর শুকর আদায় করে নিই, আমার আল্লাহ এই ধৈর্যের পরীক্ষায় পাশ করার শুকর। সঙ্গে সঙ্গে চার রেকাত নামাজে দাঁড়াই গেছে, চার রেকাত নামাজে দাঁড়াই গেছে মাগরিবের সময়। মাগরিবের ফরজ নামাজ কয় রেকাত? উনি চার রেকাতে দাঁড়াই গেছে, পড়তে পড়তে তিন রেকাত পড়িয়ে সালাম ফিরিয়ে দিছে। জিবরিল আলাইহিস সালাম পাশে থাইকে কয় নাওয়াই তাবি আরবা ও সাল্লাম তালা সালেসে রাখা, আপনার তো নামাজে ভুল হয়েছে, চার রিকাতের নিয়ত করে দিই, তিন রিকাত পড়ে সালাম ফিরে দিছে। আল্লাহ পাক উপর থেকে জিবরাইলকে বলে, তোমারে লুকমা দিতে কইছে কেডা, তুমি তো তার নামাজের শরিক না, তুমি তো বাইরের, তুমি নামাজের মধ্যে লুকমা দাও কেন? আল্লাহ আমার সামনে আমি জানি চার রিকাতের নিয়ত করছে, তিন রিকাত পড়ে সালাম ফিরে দিছি, আমি ছাড়া এই জায়গা তো আর কেউ নাই, লুকমা দেবে কিনা? আল্লাহ কাই লাগবে না তোমার লুকমা দিয়া। আমার আইয়ুব কাঁদতে কাঁদতে খুশিতে খুশিতে এক রেখাত ভুলে তিন রেখাতে সালাম ফিরে দিছে, কত কাফা হু, ওই তিন রেখাতে যথেষ্ট, আমার আইয়ুবের এই তিন রেখাত আমার বড় ভালো লেগেছে, কেয়ামত পর্যন্ত এই তিন রেখাত চালু থাকবে এবং অন্য কোনো নবীর উম্মতের মধ্যে নয়, আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মাধ্যমে এই মাগরিবের তিন রিকাত আমি ফরজ চালু রাখবো। কিয়ামত পর্যন্ত যত মানুষ মাগরিবের তিন রিকাত ফরজ পড়বে সে তো সওয়াব পাবেই পাবে, সমপরিমাণ নেকি আবার আইয়ুবের আমলনামায় চলে যাবে।